হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে চলে এসেছি প্রফিট লস নিয়ে আলোচনা করব বলে। ফার্স্ট পার্ট, প্রফিট লস এর একদম বেসিক জিনিসটা তোমাদের শেখাবো। তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যা যা বলছি একদম মাইনরলি শুনবে, দেখবে প্রফিট লস এর কিন্তু কোনো প্রবলেম আর থাকবে না তোমাদের, যদি কোনো প্রবলেম থেকেও থাকে। ঠিক আছে, তো একদম বেসিক কিছু ইনফরমেশন আমি প্রথমে দেব যেগুলো তোমাদের একদমই জানা দরকার, একদম বেসিক পয়েন্ট। তো চলো দেখা যাক কি বলা বলা হচ্ছে। দেখো, ফার্স্টে আমাদের জানতে হবে লাভ ক্ষতি। লাভ ক্ষতি ফার্স্টে আমাদের এই লাভ ক্ষতির অঙ্ক করতে গেলে এটা মাথায় রাখতে হবে যে এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক আমি যখন করব, তখন কিন্তু আমাকে একটা অ্যাজ আ সেলার, একজন দোকানদার হিসাবে গণ্য করতে হবে। বোঝা গেল? আমি যেন একজন দোকানদার হই যে কোনো জিনিসের ক্ষেত্রে। আমি যদি কাস্টমার হই তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, হিসাবে লাভ ক্ষতিতে কিন্তু আমরা বুঝতে পারবো না, কারণ কাস্টমারের আপাত দৃষ্টি কিন্তু আলাদা আর পয়েন্ট দোকানদারের পয়েন্ট অফ ভিউ কিন্তু সম্পূর্ণ আলাদা কাস্টমারের থেকে। ঠিক আছে, ক্লিয়ার হলো জায়গাটা? তো আমরা সব সময় কিন্তু নিজেকে জাজ করব বিক্রেতা হিসাবে। এবার দেখো এখানে ক্রয় মূল্য, ক্রয় মূল্য সবাই আমার আমরা ক্রয় মূল্যের সাথে পরিচিত। ক্রয় মূল্যের ইংরেজি নাম কি? কস্ট প্রাইস, যাকে আমরা এক কথায় সিপি বলে চিহ্নিত করি। বোঝা গেল? ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস, যাকে আমরা সিপি বলে চিহ্নিত করি। আচ্ছা, বিক্রয় মূল্য যাকে আমরা এসপি বলে চিহ্নিত করি। বিক্রয় মূল্য যাকে আমরা এসপি বলে চিহ্নিত করি মানে সেলিং প্রাইস। ঠিক আছে, এই টার্মগুলো একটু মাথায় রাখবে, কারণ অঙ্কগুলো করানোর ক্ষেত্রে এই টার্মগুলোই আমরা ইউজ করি সবসময়। আর একটা টার্ম আছে, সেটা হচ্ছে মার্কড প্রাইস। এই মার্কড প্রাইস মানে হচ্ছে এমপি, এটার মানে কি? ধার্য মূল্য। মানে কোনো জিনিস যখন আমরা কিনতে যাই, তখন সেই জিনিসের গায়ে একটা দাম লেখা থাকে, তো সেই দামটাই হচ্ছে কিন্তু, সেই দামটাকে বলা হচ্ছে কিন্তু ধার্য মূল্য। ক্লিয়ার হলো জায়গাটা? আমরা সেই দামে কিনতে পারি, আমরা তার কমে কিনতে পারি, হ্যাঁ তার বেশিতে আমরা জেনারেলি কিনি না। তো ধার্য মূল্য বোঝা গেল, এসপি বোঝা গেল, এবার সিপিও বোঝা গেল। এইবার আমি সিপিটাকে ডিফাইন করব কিভাবে। দেখো, সিপিটাকে আমি যদি দুটো ভাগে ভাগ করি, মানে ক্রয়, আমরা আমরা যখন একটা জিনিস কিনবো, কিনে তারপরে জিনিসটা বিক্রি করব, সেই জিনিসটা কেনার পরে এবং বিক্রি করার মাঝখানে কি হয়, কেনা এবং বিক্রি করার মাঝখানে কি হয়, দুটো টার্ন থাকে। একটা হচ্ছে প্রফিট আর একটা হচ্ছে লস। একটা হচ্ছে প্রফিট আর একটা লস, তাই তো? তো প্রফিট, একটা কথা সবাই ক্লিয়ার করে মাথায় রাখবে যে প্রফিট এবং লস কিন্তু সম্পূর্ণ সিপির উপরে ডিপেন্ড করে হয়। যখন কোনো অঙ্কে প্রফিট বা লসের কথা আলোচনা করবে বা বার করতে বলা হবে, সেটা কিন্তু সম্পূর্ণটাই সিপির উপরে ডিপেন্ড করে হবে, কখনো এসপির উপরে হবে না বা কখনো মার্ক প্রাইজের উপরে হবে না। ইজ ইট ক্লিয়ার? ব্যাস, এইবার আমরা নেক্সট পোর্শনে যাচ্ছি। নেক্সট পোর্শন বলতে, আর এমপির ওপরে একটা জিনিস আছে, এই ধার্য মূল্যের ওপরে আমরা যখন কোনো জিনিস, মানে অ্যাজ এ দোকানদার আমরা যদি আমরা বিচার করি, আমরা রিটেইলার, তাহলে আমরা কি করব, আমরা সেই জিনিসটার উপরে যে একটা, সাপোজ একটা জামা আমি কিন, আমার জামাটাতে মার্ক প্রাইস, মানে জামাটাতে লেখা আছে তার দাম হচ্ছে 500 টাকা। ঠিক আছে, জামাটাতে লেখা আছে 500 টাকা। এইবার আমার চৈত্র সেল হচ্ছে, আমি চৈত্র সেলে জামাটাকে বিক্রি করছি, মার্ক প্রাইস আছে 500 টাকা। আমি বললাম কি, ডিসকাউন্ট দেব, আমি 10% ডিসকাউন্টে বিক্রি করছি। তাহলে এই ডিসকাউন্টটা কিসের উপরে দেব? ডিসকাউন্টটা কিন্তু এই এমপির উপরে দেব। তাহলে ডিসকাউন্ট কিন্তু আমরা সব সময় এমপির উপরে হবে, যেমন প্রফিট লস সব সময় ডিপেন্ড করে সিপির উপর, ঠিক তেমনি ডিসকাউন্ট, কিন্তু ডিসকাউন্ট বা কম্পেনসেশন এই সমস্ত জিনিসগুলো কিন্তু সবই এই এমপি বা মার্ক প্রাইজের উপরেই হবে। ইজ ইট ক্লিয়ার? এইবার নেক্সট, আমরা কিছু বেসিক সেন্সের সূত্র আমাদের জানা দরকার এই এমপি আর সিপি প্রফিট লস করার জন্য। ঠিক আছে, একদম বেসিক কিছু সূত্র, সেটা হচ্ছে দেখো সিপি। সিপি ইজ ইকুয়াল টু কি হয়? সিপি ইজ ইকুয়াল টু, মানে সিপি মানে ক্রয় মূল্য, ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু কি হবে? বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ইনটু, বিক্রয় মূল্য ইনটু 100 বাই যত টাকা লাভ বা ক্ষতি হয়েছে,
যত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়েছে তাকে 100 দিয়ে যোগ অথবা বিয়োগ করতে হবে। ঠিক আছে, সাপোজ 20% প্রফিট হলো তাহলে নিচে হবে 120, যদি বলে 20% লস হলো তাহলে হবে 80। ক্লিয়ার হলো? এটা হলো সিপির সূত্র। আর এসপির সূত্র হচ্ছে উল্টোটা, ঠিক এসপির সূত্র ঠিক উল্টোটা, এটাকে যদি উল্টে দাও তাহলে কি হবে, সিপি ইন্টু 100 প্লাস মাইনাস প্রফিট অর লস, প্লাস মাইনাস প্রফিট অর লস বাই 100। ক্লিয়ার হলো? ঠিক উল্টে গেল, বোঝা গেল ব্যাপারটা? নেক্সট চলো, এগুলো একদম বেসিক সেন্স। আচ্ছা আর একটা জিনিস, প্রফিট কি করে বার করতে হয়, এই প্রফিট কি করে বার করতে হয়, প্রফিট হচ্ছে ধরো আমি তোমাদের বললাম কি ডিফারেন্সটা, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের ডিফারেন্সটা, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের ডিফারেন্সটা কত টাকা লাভ হচ্ছে সেটা, বাই কার উপর ডিপেন্ড করে হয় সবসময়, ক্রয় মূল্যের উপর, মানে সিপি হবে, নিচে সব সময় সিপি থাকবে প্রফিট বা লসের ক্ষেত্রে, আর এখানে হবে ইনটু 100। যদি লস বার করতে দিত সেম জিনিস হতো, এখানে পি এর জায়গায় লস লস হতো, বুঝা গেল? নেক্সট স্লাইডে চলো। নেক্সট, এবার ফার্স্ট অঙ্কতে আসা যাক, কি অঙ্কটা বলেছে দেখি। একটি বই 280 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল। দেখো বইটার এখানে আমাকে অঙ্কত জানতে হবে কি কি ইনফরমেশন আমাকে দেওয়া হয়েছে এবং কি কি ইনফরমেশন আমাদের বার করতে হবে। ফার্স্ট থিংস হচ্ছে এটা, তুমি যখন এই জিনিসগুলো প্রথমে বুঝতে পেরে যাবে তখনই কিন্তু অঙ্কটা তুমি জাস্ট 5 সেকেন্ড কি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে তুমি কিন্তু নামিয়ে ফেলতে পারবে একদম মুখে মুখে এই সমস্ত অঙ্ক। দেখো কিভাবে, এটা কি দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, মানে এসপি দেওয়া আছে, এসপি দেওয়া আছে কত, 280 টাকা, তাই তো? এবার বলেছে 20% ক্ষতি হচ্ছে, তাহলে ক্রয় মূল্য কত হবে। একটা জিনিস বলো, আগে বিক্রয় করবা নাকি আগে কিনবে, আগে তো কিনবে, মানে আগে দোকানদার, আমি তো দোকানদার, আমি সবসময় বলেছি আমাদের দোকানদার হিসাবে ভাবতে হবে, তো আমি জিনিসটা আগে কিনে আনবো তারপরে তো বিক্রি করবো, আমি জিনিসটা আগে কিনে আনবো তারপরে বিক্রি করব। এই জিনিসটা কিন্তু আমি যখন ফার্স্ট শতকরার অঙ্ক করিয়েছিলাম একটা জিনিস বলেছিলাম যে যদি আমি আগেরটা বার করতে চাই তাহলে এই প্রফিট লস বা বাড়া কমার কেসটা 100-এর সাথে যোগ বিয়োগ করে আমি নিচে বার করব, নিচে লিখবো, ওপরে 100 দেবো, আর যখনই আমি পরেরটা বার করতে যাবো তখনই কিন্তু বাড়া কমা বা প্রফিট লসের ব্যাপারটা আমরা কিন্তু ওপরে দেবো। ঠিক তেমন এখানেও তাই হবে, আমরা এইটাই যদি ভেবে নিই, আগে মানে নিচে পরেরটা বার করতে দিলে ওপরে, এইটা যদি আমরা ভেবে নিই তাহলে অঙ্কগুলো দেখো সূত্র আমাদের মনেই রাখতে হবে না। দেখো কিভাবে, এসপি বলে দিয়েছে, এবার সিপি বার করতে দিয়েছে মানে ক্রয় মূল্য বার করতে দিয়েছে, তাহলে ক্রয় মূল্য মানে আগেরটা বার করতে দিয়েছে, তাহলে কি হবে, এই যে লাভ বা ক্ষতি হচ্ছে এই কেসটা কোথায় লিখবো, আমরা নিচে লিখবো অবশ্যই, ওপরে কি হবে তাহলে 100 বাই 80, বোঝা গেল? কাটাকুটি করে দাও, 4 5, আর এটা হবে হচ্ছে 70, তাহলে 5 7 35, অ্যান্সার হবে 350। ক্লিয়ার হলো জায়গাটা? একদম ইজি, আমাকে কোনো সূত্র মনে রাখতে হচ্ছে না, আমি শুধু মাথায় রাখবো আগেরটা বার করতে দিচ্ছে না পরেরটা বার করতে দিচ্ছে। ক্লিয়ার? এবার দেখো অঙ্কটা বলেছে, একদম বেসিক অঙ্ক, এক ব্যক্তি 178 টাকায় একটি বিক্রয় মূল্য বিক্রয় করেছে একটা বস্তু, করে 11% ক্ষতি হয়েছে, 178 টাকায় বিক্রি করে 11% ক্ষতি হয়েছে, কত টাকায় বিক্রি করলে বস্তুটা 11% লাভ করা যেত। একদম কমন কোয়েশ্চেন, এখানে তোমার তুমি প্রফিট লস হিসাব করে ফার্স্টে ক্রয় মূল্য বার করে তারপরে তুমি লাভ দিয়ে বার করতেই পারতে, ঠিক আছে, কিন্তু আমি এত কিচ্ছু করব না, একদম এক লাইন অঙ্ক নামবে শেষ। দেখো 11% ক্ষতি হয়েছে তার মানে কত, 100 হিসাবে 89%, তাই তো? তাহলে 89% মানে আমি বলতে পারি না যে 178 টাকা, বলতে পারি তো, কারণ 89 এর ক্ষতির ফলেই তো এই টাকাটা হয়েছে, তাই না?
ক্ষতির ফলেই তো এই টাকাটা হয়েছে, তো আমি অবশ্যই বলতে পারি, তাই তো? এটা হচ্ছে 89। ক্লিয়ার? এইবার তাহলে একে কত আর বলেছে কত লাভ রাখতে হবে, লাভ মানে 111 টাকা, 11% লাভ মানে কত 111%, তাই তো? তাহলে 11% 111% মানে কত সেটা বার করলে আনসার পেয়ে যাবে। 178 ইন্টু 111 বাই 89, কাটাকুটি করলে যাবে 2 দিয়ে যাবে, হবে হচ্ছে অ্যান্সার 222। ক্লিয়ার? এবার বলেছে 1010 টাকায় একটি সেলাই মেশিন বিক্রি করে 10% ক্ষতি হয়েছে, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। সেম অঙ্ক, স্ক্রিনশট তুলে নাও, অঙ্কটা নিজে করবে, একদম সেম হবে। নেক্সট গেলাম। একটি বই, এটাও সেম, স্ক্রিনশট তুলে নাও, নিচে করবে। আমি যেটা করছিলাম, এত পার্সেন্ট ক্ষতি মানে এত, মানে এত পার্সেন্ট মানে 85% মানে এটা করছিলাম, এবার উল্টে দিতে হবে। এবার করতে হবে যে 680 মানে এত, 680 মানে, 680 মানে 85%, এটা লিখতে হবে। তাহলে 880, 880 মানে কত, 880 মানে কত, অ্যান্সার বার করবে। নেক্সট, রামন ধার্য মূল্যের 9/10 দামে একটি গিজার কিনেছে এবং ধার্য মূল্যের থেকে 8% বেশি দামে বিক্রি করেছে, তাহলে সে কত পার্সেন্ট লাভ করেছে? দেখো একদম সহজ ভাবে আমি করাবো, এর একটা ছোট্ট ট্রিক্স আছে, সেটা মাথায় রাখবে। এই যে ধার্য মূল্যের ওপরে হিসাব করছে কিন্তু এটা, হ্যাঁ, এটা কিন্তু ধার্য মূল্য মানে MB-র ওপরে হিসাব করেছে। একটা কথা মাথায় রাখবে, এই ধরনের অঙ্কর ক্ষেত্রে যদি যে অনুপাতটা দেওয়া হবে, মানে যে এই আনুপাতিক ভাগাটা বা ভগ্নাংশটা দেওয়া থাকবে, না 9/10 যেমন এখানে, এই নিচে কত আছে 10, নিচে যত আছে তার সাথে একটা শূন্য বাড়িয়ে তুমি তার ধার্য মূল্যটাকে স্থির করবে। ক্লিয়ার হলো? তাহলে আমি ধরে নিলাম ধার্য মূল্য কত, আমি ধরে নিলাম ধার্য মূল্য হচ্ছে 100 টাকা, আমি ধরে নিলাম MP হচ্ছে 100 টাকা। তাহলে MP যদি 100 টাকা হয়, বলেছে গিজার কিনেছে, মানে CP কত হবে, তাহলে তাহলে CP কত হবে, MP যদি 100 টাকা হয়, CP হবে, সিপি কত টাকা হবে, 9 টাকা, ন সরি 90 টাকা, তাই না? তাহলে আমার এগুলো হিসাব করতে সুবিধা হচ্ছে, তো হিসাবের সুবিধার জন্য অঙ্কটা যাতে ছোট হয় তাই জন্য আমি কিন্তু বলেছি এই ট্রিক্সটা, যে এখানে নিচে যত থাকবে, হরে যত থাকবে, তার সাথে একটা শূন্য বাড়িয়ে দিয়ে এখানে আমরা MP-টা ধরে নেব। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা তাড়াতাড়ি হবে, আমি CP পেয়ে গেলাম। এইবার বলেছে ধার্য মূল্য থেকে 8% বেশি দামে বিক্রয় করেছে, ধার্য মূল্য 100 টাকা, তাহলে SP কত টাকা, SP হচ্ছে 8% বেশি, তার মানে 108 টাকা, ইজি। এইবার বলেছে কত শতকরা লাভ করেছে, এবার আমি কি বলেছিলাম, লাভ বা ক্ষতি সেটা ডিপেন্ড করে কার ওপরে, অবশ্যই সিপির ওপরে, অবশ্যই সিপির ওপরে ডিপেন্ড করবে। তাহলে আমি ডিফারেন্সটা সিপির থেকে বার করব, কত টাকা, 18 টাকা হচ্ছে, 90 টাকার থেকে 108 থেকে 90 বাদ দিলে কত হয়, 18 টাকা। এবার আমি প্রফিটের সূত্রটা কি বলেছিলাম, প্রফিটের সূত্র বলেছিলাম কত টাকা প্রফিট হচ্ছে সেটা লিখবো, নিচে ক্রয় মূল্যটা দেব, ইনটু 100 করবো, অ্যান্সার বেরিয়ে যাবে, তাই তো? কাটবো 5, 5 কাটবে এটার সাথে, হবে হচ্ছে 20, অ্যান্সার বেরিয়ে গেল 20% প্রফিট। ক্লিয়ার? কি করলাম আবার বলছি, এই যে ভগ্নাংশটা যেটা থাকবে তার নিচে যে সংখ্যাটা থাকবে তার সাথে একটা শূন্য বাড়িয়ে আমি ধার্য মূল্যটাকে স্থির করব, ধরে নেব। এইবার এই ধার্য মূল্যের উপরে বলেছে এতবার অংশ, তাহলে এটা যদি একবারই নিই, তাহলে এর সাথে একবার একটা শূন্য বাড়ালেই তো আমি ক্রয় মূল্যটা পেয়ে যাচ্ছি। এবার এই ক্রয় মূল্যটা পেয়ে গেলাম, এইবার বলেছে বিক্রয় মূল্য কত, এই যে যে ধার্য মূল্যটা ধরেছিলাম তার থেকে এত পার্সেন্ট বেশি দামে বিক্রি করেছে, তাহলে 100 টাকা ধরেছি, তাই 108 টাকা হলো। অন্য কোনো সংখ্যা থাকলে, 100-এর জায়গায় যদি অন্য সংখ্যা থাকতো, তাহলে তার উপরে কত পার্সেন্ট প্রফিট মানে বার করে নিতাম,
দিয়ে তারপরে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ডিফারেন্স করে লাভ বা ক্ষতির অ্যান্সারটা বেরিয়ে গেল, মানে এই সূত্রটা ফেলে দিলাম, তাহলে এই হলো অঙ্কটা। ঠিক আছে, নেক্সট এই অঙ্কটাও সেম একদম নিজে করবে, আমি শুধু এই জায়গাটাকে ধরিয়ে দিচ্ছি। এখানে তোমরা এমপি ধরবে, এমপি ধরবে 150 দিয়ে নিজেরা করবে। ঠিক আছে, বাকিটা তোমরা করবে আমি বলবো না। নেক্সট দেখো, 2 টাকায় 3টি কলা কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রি করলে বিক্রয় মূল্যের লাভ বা ক্ষতি হার কত? একদম ইজি ভাবে আমি দেখাবো, দেখে নাও। এই ধরনের অঙ্কগুলো বেশি হ্যাচা পাচা করার দরকার নেই। আমি এখানে কত সংখ্যাটা লিখবো, এখানে আমি নাম্বারস লিখবো। ঠিক আছে, এদিকে নাম্বারস লিখবো আর এদিকে রুপিস লিখবো, এদিকে রুপিস লিখবো। ঠিক আছে, নাম্বার কত, 3টি কলা কিনেছে কত টাকায়? 2 টাকা কি এটা? সিপি, 2 টাকা সিপি। এদিকে 2টি কিনেছে 3 টাকা এসপিতে বিক্রি করেছে, 2টি 3 টাকায় বিক্রি করেছে, তাই তো? এটা আমরা লিখবো এভাবে, ডাক দেব। ক্রস গুণ করতে পারো, সবাই ক্রস গুণ করতে পারো কি? ক্রস গুণ করবে, দেখো 2 গুণ 2 কত হয়? 4। দুই গুণ দুই কত হয়? 4। 3 গুণ 3 কত হয়? 9। এটা হচ্ছে যেটা বেরোবে সেটা হবে হচ্ছে সিপি ইস টু এসপি, এটা হবে সিপি আর এটা হবে, এটা সিপি আর এটা এসপি, এদের ডিফারেন্স কত? 5। 5 টাকা বেশি হয়েছে, মানে 5 টাকা লাভ হয়েছে, তাহলে লাভের হার বাড়তে বার করতে দিয়েছে, তাই তো? 5/4 ইন্টু 100, কাটাকুটি করো, 25 গুণ করলে কত হবে? গুণ করলে হবে হচ্ছে 125%। বোঝা গেল? কঠিন কিছুই নয়, অঙ্কটা একদম সহজ। আমরা আগে নাম্বার একদিকে লিখবো, একদিকে রুপিসটা লিখবো, প্রাইসটা লিখে ক্রস গুণ করে দেবো, যেটা অনুপাত বেরোবে সেটা একটা হবে, বাঁ দিকেরটা হবে সিপি, ডান দিকেরটা হবে এসপি। এবার তাদের ডিফারেন্স করব, লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? আমি যদি দেখি এসপিটা ছোট হচ্ছে তাহলে ক্ষতি হচ্ছে, সিপি সিপির থেকে যদি এসপি ছোট হয় তাহলে ক্ষতি হবে অবশ্যই, আর যদি এসপি বড় হয় তাহলে অবশ্যই লাভ হবে। এবার কত লাভ, ছোট না বড়, কত ছোট বড় সেটা ডিপেন্ড করবে দিয়ে 4, মানে যে নিচে ক্রয় মূল্য দিয়ে 100 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে হয়ে গেল অঙ্ক। নেক্সট নিজেরা করবে, স্ক্রিনশট তুলে নাও, দেখো এটা করাচ্ছি। বলছে একটি পেন, এটা সহজ অঙ্ক, আমি গত শতকরা অঙ্কতে এইসব অঙ্ক করানো হয়ে গেছে, শুধু বাড়া কমার জায়গায় এখানে ক্ষতি আর লাভের ব্যাপারটা আছে। ঠিক আছে, দেখে যাও। বলেছে একটি পেন, এ একটি পেন বি কে 15% ক্ষতিতে দিয়েছে, এ একটি পেন বি কে দিয়েছে 15% লসে। ঠিক আছে, আর বি সি কে দিয়েছে 20% লাভে। এবার এর অ্যামাউন্টটা বলে দিয়েছে 204 টাকা, তাহলে এ এর ক্রয় মূল্য কত? এটা বার করতে দিয়েছে, এটা বার করতে দিয়েছে, কি করতে হবে? একদম ইজি জিনিস, আগেরটা বার করতে দিচ্ছে না পরেরটা বার করতে দিচ্ছে? অবভিয়াসলি আগেরটা, তো এক লাইনে অঙ্ক নামবে, 204 ইন্টু, বাড়ছে না কমছেটা দেখবো, প্রফিট 20% প্রফিট আগেরটা, তাই জন্য উপরে 100 হবে, নিচে হবে 120 ইন্টু 15% লস, মানে 15% লস মানে 85, এক সেকেন্ড, ওপরে হবে 100, ওপরে হবে 100, নিচে হবে 85, কাটাকুটি করো অ্যান্সার বেরিয়ে যাবে, 0 0 কাটবে, 5 দিয়ে যাবে হচ্ছে 1 7, 5 দিয়ে যাবে হচ্ছে 2, 2 দিয়ে যাবে 6, এটা দিয়ে যাবে হচ্ছে 17 1 17, 17 2 মানে 34, আর 6 দিয়ে হবে 2, অ্যান্সার হবে 200, অ্যান্সার হবে কত?
কাটাকুটিটা নিজেরা করবে, বুঝতে না পারলে। টোকা দেখিয়ে দিয়েছি, এই হলো অঙ্ক। তো আর সে আর বোধহয় কিছু নেই, আর নেই। তো আজকের মতো এইটুকুই প্রসেস আমি দেখালাম, এই কটা প্রত্যেকটা প্রসেস। বাড়িতে তোমাদের কাছে যে সমস্ত অ্যাভেলেবেল বই আছে সেই সমস্ত বই থেকে এই প্রসেস গুলোর উপর পার্টিকুলারলি প্র্যাকটিস করো, যদি না পারো আমাকে কমেন্ট বক্সে অঙ্কটা দিও, আমি বলে দেবো অ্যান্সার, ঠিক আছে, সলিউশন দিয়ে দেবো। থ্যাংক ইউ।